আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা নাবিইয়ানা মুহাম্মদ এই দরুদ যদি নবীর না হয় তাহলে কি হবে বলাগাল লওলাবে কামালিহি কশফাত দ যাব জামালিহি হাসনাত জামিও কে সালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই দরুদ যদি নবীর না হয় তাহলে কি হবে এক হোক বা এক অক্ত সলাত কাজা করলে আশি হোক বা নামে থাকতে হবে এই কথা যদি নবীর না হয় তাহলে কি হবে ধর্মের নামে যে আপনি বক্তব্য দিচ্ছেন ঘন্টার ঘণ্টা কি যে বললেন আপনি নিজেই জানেন না কেসা কাহিনী বলে সব ধ্বংস করলেন জাতিকে এসব কথা যদি নবীর না হয় তাহলে কি হবে কবর দেওয়ার পরে আপনি চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন যদি কবর দেওয়ার পরে সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দিন অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার করেছি তা আমার জানা নেই নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার প্রয়োজনে বা স্বার্থ নিয়ে বা আর্থিক প্রয়োজনে মানুষের দরবারে দিন ধর্ম নিয়ে এসেছি তা আমার বিবেচনায় বলে না আমি তা করিনি বলেই আমার জোরালো দাবি আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফাসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক আপনি যদি বলেন যে আমার বক্তার কিছু মিথ্যা দেখান্ত তখন আমি দেখাব আল্লাহর নবী বললেন বাল্যেঘু আন্নিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ভালো কথা মানুষকে যদি বাম হাতে পানি পান করতে দেখি তাহলে বলবো বাম হাতে শয়তান খাই আপনি ডান হাতে খান আমার একটা জানা আছে কথা আমি জানিয়ে দিলাম তারপরে বললেন ও হাদ্দে সোয়ান বানি ইসরাল আল্লাহ হারাজ বানি ইসরালের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী বলেন কোনো দোষ নাই তিন নম্বর বাক্য অমান খেদাবা আলাই মোতাম্মেদান ফালিয়া তাবা আমার না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম আল্লাহ সল্লে আলা সেয়াদে না মাওলানা নভিয়ানাম মোহাম্মাদ এই দুরুত্ব যদি নবীর না হয় তাহলে কি হবে বা লাগালোলা বেকাম আলেহি কাসাফাদোঝা বেজাম আলেহি হাসনা জামি ও খেসালেহি সাল্লো আলেহি হে আলেহি এই দুরুত্ব যদি নবীর না হয় তাহলে কি হবে এক হোক বা কাজা করলে আশি হোক এক হক সলাত কাজা করলে আশি হোক বা নামে থাকতে হবে এই কথা যদি নবীর না হয় তাহলে কি হবে ধর্মের নামে যে আপনি বক্তব্য দিচ্ছেন ঘন্টার ঘন্টা কি যে বললেন আপনি নিজেই জানেন না কেসা কাহিনী বলে সব ধ্বংস করলেন জাতিকে এসব কথা যদি নবীর না হয় তাহলে কি হবে কবর দেওয়ার পরে আপনি চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন যদি কবর দেওয়ার পরে সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা নবীর না হয় তাহলে আপনার কি হবে কবর দেওয়ার পরে যে আপনি খেজুরের ডাল পুঁজে দিলেন এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে মানুষ অসুস্থ হয়েছে তাই আপনি মসজিদে পাঁচ হাজার টাকা দান করে দিলেন আর সব এমামকে বললেন যে আমার বাপের জন্য দোয়া করেন এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে লোকটা মারা গেছে গোস অজু দিয়ে গোসল দিতে হবে টানা করে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন আপনি তাকে গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন এইসব নীতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে খুব সূক্ষ্ম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা চলে না খুব সূক্ষ্ম ধর্ম কোরআন মাজিদ হলে আমি যেখানে সেখানে ব্যবহার করবে এই সুযোগ নেই মসজিদে ঢুকলে বলতে হয় আল্লাহমি আবু আবার এসব পায়খানায় ঢুকলে বলতে হয় আল্লাহবেল খাবাইস তাহলে বোঝা যাচ্ছে যে এটা কারোর নীতিতে চলে বিছানায় শুইলে বলতে হয় আল্লাহম বিস্মিক আমতো আহে তার মানে এটা কারোর নীতিতে চলে একজন যেভাবে বলেছে সেভাবে বলতে হয় খেতে বসলে বলতে হয় বিসমিল্লা উঠলে বলতে হয় আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যাচ্ছে এটা আর একজনের নীতিতে চলে ব্যক্তিগত স্বাধীনতা কারো নেই যেইভাবে আছে সেইভাবে করতে হবে তার নাম শরীয়ত মেয়ের কাছে বিবাহ পড়ানো শরীয়তে নেই যদি মেয়ের কাছে বিবাহ পড়ানো হচ্ছে যে এত নগদ এত বাকি অমুক নিবাসী তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মহিলা বলল কবুল করলাম তো মহিলার ওখানে যে বিবাহ পড়ানো হচ্ছে এই নীতি যদি নবীর না হয় তাহলে হজুরের কি হবে ময়মনসিং থেকে মোবাইল করে আমাকে বলছে যে মনা সাহেব খুব হিসাব করে বলবেন এটা বেশি দিনের কথা না অল্প কিছুদিন আগের কথা আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা তা আমরা বাস্তবায়ন করি এইটা আপনি বলেন আমি বলি কথা ঠান্ডা করে বলেন আমি এ কথা বলিনি আমি বলেছি আপনার খাতা ও এ কথা বললো যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্য পেশাব করার পরে পাতা ছিঁড়ে টিস্যু পেপার হিসাবে ব্যবহার করতে হবে বলে জি হ্যাঁ এটা আমি বলেছি কেন বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগে আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে চারজন চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে তো আমি বিবাহ করলাম তো আমি কি জেনার ব্যবস্থা করলাম সাক্ষী চারজন কেন দেখি কোন মায়ের বেটায়ের জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে এটাই চূড়ান্ত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজের কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো মানুষ কেয়ামাত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই খাতাতে দুইজন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তোবা করতে হবে কেয়ামাত পর্যন্ত এই খাতা বৈধ কোনো পথ নেই আমার পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না রাসুল সাল্লাহ বলেছেন লালীন বাপ ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ বলেছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না বিবাহ হলে দুইজন সাক্ষী লাগে খাতায় চারজন সাক্ষী কেন কেন হবে চারজন সাক্ষী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন হুজুরের কি হবে হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন হুজুরের জাহান নামে যাওয়া সহজ আপনার জাহান আপনার জাহান নামে যাওয়া সহজ নয় কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে কথাই ঠিক